হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দোল পূর্ণিমা উপলক্ষে একটা ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে এসেছি যার নাম এলো ঝোলো। আপনারা রেসিপিটা দেখুন, আশা করি সবার ভালো লাগবে। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা প্রথমে নিয়ে নিলাম, আর বড় 2 চামচ সাদা তেল নিয়ে নিলাম। এখানে অনেকে ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করেছি। তেলটার পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে ব্যাপারটা মুচমুচে হয়। তেলটা যখন আমি দিলাম এর ভিতরে ময়ান হিসাবে, তখন মেখে মেখে দেখতে হবে যেন হাতের মধ্যে ওটা একটু দলা মতো পাকিয়ে যায়, মানে যাতে ব্যাপারটা ক্রিস্পি হয়। তারপরে আস্তে আস্তে অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মাখতে হবে, একসঙ্গে বেশি জল দিলে মাখাটা অসুবিধা হয়ে যাবে। এই মেখে আমি একটা ডো তৈরি করব। মাখাটা সাধারণত লুচি পরোটার মতোই হয়, তবে একটু শক্ত করতে হয়। এইভাবে মেখে আমি এটাকে 1/2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1/2 ঘন্টা হয়ে গেছে, এবারে আমি ওই ডো থেকে রুটি লুচি যেরকম আমরা লেচি করি ওই রকম ভাবে লেচি করে নিলাম। তার আগে আর একবার একটু ঠেসে নিতে হবে। কয়েকটা লেচি করে আমি আস্তে আস্তে সেগুলো বেলে এলোঝুলো শেপে কেটে নেব। এই যে ডো থেকে যে লেচি কেটে নিলাম, এই বেলছি, বেলে অনেকে অনেক রকম শেপ দিতে পারেন, কিন্তু আমি যেভাবে দিয়েছি একটা বড় করে বেলে নিয়ে সেটাকে মাঝখান থেকে হাফ করে নিয়েছি, যাতে একটা বেলনা থেকে দুটো বেরিয়ে যায় এলো ঝোলো। এবারে মাঝখানটা থেকে কেটে নিয়ে সাইড দুটো কিন্তু কাটবো না, সাইড দুটো ধরে রেখে উপর থেকে নিচ পর্যন্ত ছুরি দিয়ে কেটে নেব। শেপটা দেখুন এইরকমভাবে কাটতে হবে, সমান করে ছুরি দিয়ে এরমভাবে কেটে নিতে হবে যাতে মাথা দুটো না কাটে। তারপরে দুটো দিক ধরে, আঙ্গুল দিয়ে 2 আঙ্গুল দিয়ে ধরে দুটো দিক মুড়িয়ে দিতে হবে, তাহলে এলোঝোলো শেপটা আসবে। দেখুন আমি কিভাবে করছি, এই দুটো মাথা 2 আঙ্গুলে ধরে ওই কাটা অংশটাকে ফোল্ড করে নিচ্ছি, আর দুটো দিক একটু চেপে দিচ্ছি, তাহলে এটা একটা সুন্দর শেপে এসে যাবে। এবারে কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এই এলো ঝোলোগুলো এবার আমি ভেজে নেব, কিন্তু সেটা খেয়াল রাখতে হবে একসঙ্গে বেশি দিলে সেটা ভালো ভাজাটা হবে না, কেননা এগুলো এই যে পলতে পলতে যে কাটা আছে ওইটা ফুলে উঠবে। লুচি যেরকম ফুলে ওঠে এটাও ফুলে উঠবে, তাই জন্যে 3-4টের বেশি না দেওয়াই ভালো। এইভাবে একটু বাদামি বাদামি হবে রঙটা, এইভাবে ভেজে আমি তুলে নেব। এইভাবে সমস্ত এলোঝুলোগুলো আমি বানিয়ে তুলে নিলাম। এবারে ওই কড়াইতেই আমি সামান্য জল দিলাম, আর 1/2 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি আমি একটা ঘন শিরা তৈরি করব। কিন্তু এটা মানে খুবই ঘন হবে, এটা কিন্তু রস হবে না। এটা এইভাবে নাড়তে থাকবো, তারপরে যখন একদম ব্যাপারটা ঘন হয়ে যাবে তখন এলোঝুলোগুলো ওর ভিতরে দিয়ে দেবো। চিনিটা জলে ভালো মতো গুলে গেছে, একটা ঘন রস তৈরি হয়েছে। এবারে আমি একটা একটা করে সমস্ত এলোঝুলোগুলো দিয়ে দেব, আর নাড়ার সময় একটু সাবধানে নাড়তে হবে যেন ভেঙে না যায়। এলোঝুলোগুলো চিনির রসে দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটার গায়ে মোটামুটি চিনি লেগে রয়েছে। এটা তো পুরো রসের জুবানো না, সেই জন্য গায়ে একটু লেগে থাকলেই এটা হয়ে যাবে। এবারে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর আমাকে একটু কমেন্ট করবেন, আমি সেটা আশা করব যে কেমন লাগলো।
সবাই দোলে খুব আনন্দ করুন, এরপরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।